ফার্স্ট উইক অফ মার্চের থেকে ইনশাআল্লাহ আমরা বিদ্যুৎ পাবো। আমার মনে হয় এটা খুবই বাজে কথা। আমরা আদানির পাওয়ার প্ল্যান্ট আমরা নিজে দেখতে গেছিলাম, আমাদের টিম গেছিল, তার সাথে আমি ছিলাম সেখানে। তারা বহু আগেই তারা পাওয়ার দেওয়ার সুযোগ বলেছিল আমাদেরকে। আমরা যেহেতু এন্ড অফ ফেব্রুয়ারিতে একটা ডেট ফিক্স করেছি, সেদিনই আমাদের সিওডি হবে। তার মানে কি, আমরা সিওডি হওয়ার মানে আমরা আশা করতেছি যে ফার্স্ট উইক অফ মার্চ আমরা কমার্শিয়ালি পাওয়ার নেওয়া শুরু করব। আরেকটা ইস্যু হচ্ছে, সেটা অনেকে বলতেছে যে আদানির সাথে সংশোধন, সেটা কি আসলে চুক্তি সংশোধনই নাকি প্রাইস পর্যালোচনা? না না, এই বিষয়ে যা চুক্তি হয়েছে তাই থাকবে। সেখানে তো ব্যাশ কম হবে, এটা ডিপেন্ড করে ওয়ার্ল্ডের প্রাইসের উপর, ইন্ডেক্সের উপর। সো যা আমাদের চুক্তি হয়েছে সেভাবে আমরা পাওয়ার আনবো, এবং আমরা আশা করতেছি যে এই পাওয়ার আমরা খুব শীঘ্রই মার্চের ফার্স্ট উইক থেকে আমরা পাবো। আমরা কি পরিমাণ কয়লা কিনছি, কোন ইন্ডেক্সে কিনছি। আমি মনে করি আশাবাদী যে কয়লার প্রাইস এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় নিলে আমার কম্পিটিটিভ রেটই আমরা পাবো। তার থেকে বেশি হবে না, এগুলো কম্পিটিটিভ, এগুলি কম্পিটিটিভ হবে, কোনোটা খুব অস্বাভাবিকভাবে বেশি হওয়ার কোনো না। আমরা তো মনে করতেছি যে কম্পিটিটিভ রেটে আমরা কয়লা পাবো। আমরা এটা বাজে কথা, কেউ যদি বলে থাকে যে বেশি হবে, কিন্তু আমরা কম্পিটিটিভ রেটে পাবো, কারোর থেকে কারো বেশি না। সুতরাং আমরা মনে করি যে কয়লা থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে সেগুলো সবগুলি কম্পিটিটিভ রেটে আমরা পাবো। আমরা মোটামুটি শেষ পর্যায়ে, আমরা শেষ অবস্থায় আছে, যার কারণেই আমরা সঞ্চালন পর্যায়ে শেষ অবস্থায় আছে, যার কারণে আমরা বিশেষ করে ভারত থেকে আদানির বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ আনার বিষয়ে আমরা খুবই আশাবাদী। এন্ড অফ ফেব্রুয়ারিতে আমরা ডেট ফিক্স করেছি, 28 ফেব্রুয়ারি ডেট ফিক্সড হয়েছে, সিওডি হবে। আমরা ফার্স্ট উইক অফ মার্চের মধ্যে আশা করি কমার্শিয়ালি পাওয়ার পাবো। ফার্স্ট উইক, দ্বিতীয় ইউনিট এপ্রিলের শেষ নাগাদ। আমাদের বিষয়টা হলো আমরা নিশ্চিত পাওয়ার পাচ্ছি, আমরা নির্বিচ্ছিন্ন পাওয়ার পাবো, আমরা কম্পিটিটিভ রেটে পাওয়ার পাবো, কম্পিটিটিভ রেটে কয়লা পাবো, এটা নিশ্চিত, এটার সাথে কোন রকম দ্বিমত নাই। এইসব বাজে কথা যারা উল্টাপাল্টা কথা বলছেন, আমি মনে করি সেদিকে কান না দেওয়া ঠিক হবে না। আমরা প্ল্যান করে রেখেছি, আমাদের কোল পাওয়ার প্ল্যানগুলি আস্তে আস্তে এই বছরের নাগাদ অনেকগুলো চলে আসবে, তার মধ্যে আদানি একটি। মার্চের ফার্স্ট উইক থেকে আমরা অর্ধেক ক্যাপাসিটি, যেটা 750 মেগাওয়াট, সেই পাওয়ারটা আমরা এভোকেট করতে পারবো আমাদের। কারণ সময় নেটা করতেছে যে গ্যাস প্রাইস যেটা স্পট, ওটা তো $19 এখনও রয়ে গেছে, $18। আমরা আশাবাদী যে এটা আমাদের, আর আরেকটা হলো গ্যাসের পরিমাণ যদি বিদ্যুৎ নিতে পারে বেশি, তাহলে সাশ্রয় করতে পারবো। তেলগুলো আমি এবার বন্ধই করে দিব এবছরে। আমরা ডিজেল আমরা পুরোটাই আমরা আশা করতেছি বন্ধ। হ্যাঁ, ফেব্রুয়ারি থেকে কার্যকরী হবে। আমরা স্পট থেকে আটকাবো, সব মিলে হয়তো 750 MMCF গ্যাস আমরা ইম্পোর্টের মধ্যে যাচ্ছে আর কি, লং টার্ম এবং স্পট মিলিয়ে।